নমস্কার রীতি চ্যানেলে আজকে আপনারা শুনবেন সাহেব বিবি গোলাম উপন্যাসের বিংশ পর্ব চোরকুঠুরের ভিতর শুয়ে শুয়ে এই কথাগুলোই ভাবছিল ভূতনাথ রাত্রের নির্জনতা নেমে এসেছে বড় বাড়িতে কিন্তু আগের চেয়েও যেন চারিদিক আরও নিস্তব্ধ দক্ষিণের বাগানের দিক থেকে সেই শব্দগুলো আর আসে না দাসু জমাদারের ছেলের বাঁশিতে ওঠানামা প্রেমের তুফানে সুর আজ আর শোনা গেল না সেই অদৃশ্য পাখিটা আর ডেকে উঠল না বাগানের আমলকি গাছটার ডাল থেকে রাত অনেক হলো আস্তে আস্তে কিন্তু বংশী তো এখনো এলো না বংশী বলে গিয়েছিল খুব সাবধানে থাকবেন চালাবাবু বাবু মেজবাবু কিন্তু খুব রেগে গিয়েছে সব শুনে বলেছে বাড়ির বউয়ের সঙ্গে বাইরের পুরুষের দেখা করা এ কেমন কথা তবে আমার আর এখানে থাকা কেন বংশী আমি কালই চলে যাব এখান থেকে ছোটমা মা যতদিন আছে ততদিন থাকুন চালাবাবু বাবু এখন তো হাঁড়ি আলাদা তারপরে আমিও আর থাকছি না আগে কার জন্যই বা থাকা সত্যি তো ভেবে দেখতে গেলে বড় বাড়ির ঐশ্বর্যের আকর্ষণ আর ভূতনাথের নেই সে ছিল প্রথম প্রথম বড় বাড়িতে গাড়ি ঘোড়া চাকর বাকর বিয়ে পুজো সমস্ত সঙ্গে ভূতনাথ একদিন একাত্ম করে দিয়েছিল নিজেকে সকলের সঙ্গে তারও জামা জুতো কাপড় আসত আর সকলের সঙ্গে ভূতনাথও নিজেকে এই বাড়ির একজন বলে ভাবত বংশী বলেছিল এবার তো হয় পুজোও বন্ধ হয়ে যাবে আগে ভাগের পুজো কে ভার নেবে বলুন তো তা সত্যি তাই হল এতদিনকার পুজো এত স্মৃতি জড়ানো এতগুলো মানুষের কল্যাণকে জলাঞ্জলি দিয়ে পূর্বপুরুষের পুজো বন্ধ রইল এ যেমন অভাবনীয় তেমনই মর্মান্তিক কলকাতার সমাজে বদনাম হয়েছে এবার চৌধুরীবাবুদের বাবুদের। দত্ত ছোট বাবুর চুনিদাসীকে নিয়ে আছে গাড়ি কিনে দিয়েছে তাকে বড় বাড়ির এত বড় পরাজয়কে চোখের সামনে দেখেও সম্বিত ফিরল না কারোর আর ননীলাল সেই ননীলালের কাছেই এখন এত বড় বাড়ি অবশিষ্ট যা কিছু সব দাসখত লিখে দিতেও বাঁধল না চৌধুরীদের আত্মমর্যাদায় মাসে মাসে সুদ নিতে আসে ননীলালের বাড়ির লোক এই কেমন করে রক্ষা পাবে অনিবার্য ধ্বংসকে কেমন করে নিবারণ করবে এরা শালাবাবু মাঝরাত্রে দরজায় টোকা পড়ল বিছানা থেকে লাফিয়ে উঠে দরজা খুলে দিয়েছে ভূতনাথ এসোচু বংশী আমি তখন থেকে কেবল ভাবছি চলুন কিন্তু মেজবাবু আজকে মেজমার ঘরে শুয়েছে তুমি বৌঠানকে খবর দিয়ে রেখেছ তো দিয়েছি কিন্তু খুব আস্তে আস্তে যাবেন হুজুর দেওয়াল উঠে গিয়েছে বারান্দার মধ্যে কিন্তু গলার শব্দ এই পাশ থেকে ওই শোনা যায় কি না টিপি টিপি পায়ে আবার বৌঠানের ঘরের সামনে গিয়ে দাঁড়াল ভূতনাথ বৌঠান বোধহয় ঘুমোচ্ছিল ভূতনাথের খবর পেয়ে উঠে বসেছে কিন্তু তখনও ঘুম জড়ানো চোখ ভূতনাথকে দেখেই গম্ভীর হয়ে গেল বলে কোথায় ছিলি এতদিন ভূতনাথ রাগ করো না বৌঠান আমি এখানে ছিলাম না আজই এসেছি আর রাত্রি ছাড়া তো তোমার কাছে আসা যায় না যেখানে ছিলি সেখানেই থাকলে পারতিস আর আসা কেন কি দেখতে এসেছিস ভূতনাথ ভালো করে চেয়ে দেখলে বৌঠানের গায়ের গয়নাগুলো যেন কম কম নাকের নাকছাবিটাও কোথায় গেল ক্ষীরের সেই কানফুলটাও নেই অন্য একটা সোনার দুল রয়েছে সেখানে তুমি সেই বড়ানগরে যাবে বলেছিলে সেদিন তাই জন্যেই বলতে এসেছি যাবে বৌঠান একদিন আমাকে সত্যি নিয়ে যাবে তুই ভূতনাথ বৌঠান যেন নিমেষে আবার উজ্জ্বল হয়ে উঠল বললে ছোট কর্তার কি দশা হয়েছে রে ভূতনাথ চোখে দেখা যায় না মানুষটাকে দিন দিন আরও বাড়ছে আর সারবে না বোধ হয় শশী ডাক্তার দেখছে টাকাও নিচ্ছে মুঠো মুঠো আমি শুধু বলবো গিয়ে ছোট কর্তা যেন ভালো হয়ে ওঠে আর আমার কোনো মানত নেই তুমি মদ খাওয়া ছেড়েছ বৌঠান ছাড়তে আর পাল্লুম রে ভূতনাথ লুকিয়ে লুকিয়ে তো এখনও আনাই বংশীও আজকাল আর কথা শোনে না আমার কেউ কথা শোনে না তবু তো না খেয়ে থাকতে পারি না অথচ ছোট কর্তা কেমন করে না খেয়ে থাকে কে জানে বৌঠান তাকিয়ায় হেলান দিল এবার ভূতনাথ বললে আমিও তোমার জন্য মানত করব বৌঠান তুমি যেন ভালো হয়ে যাও আমারও পাঁচ পান পানসুপুরি জোগাড় করে রেখে দিও তাহলে কবে যাবি ভূতনাথ উত্তর দিতে যাচ্ছিল কিন্তু হঠাৎ বাইরে যেন কিসের গোলমাল শুরু হলো সঙ্গে সঙ্গে ছড়ের মতন বংশী ঘরে ঢুকেছে হ্যাঁ শালাবাবু সর্বনাশ হয়ে গিয়েছে চলে আসুন কি হলো রে বংশী বৌঠানের কথার জবাব দিলে না বংশী শুধু বললে তুমি বেরিও না ছোট মা আমি আসছি বাইরে এসে বংশী বললে আপনি ওই চোর কুটুরি থেকে ঢুকে পড়ুন আগে এ ওদিকে বৈঠকখানায় আগুন লাগিয়ে দিয়েছে আগুন কে ভূতনাথ অবাক হয়ে গিয়েছে হ্যাঁ আপনি ঘর থেকে বেরোবেন না জানো আগে সবাই জড়ো হয়েছে উঠোনে মেজবাবুকে ডাকতে গিয়েছে বেনি কে আগুন দিলে বংশী ভদ্রিকা বাবু ভদ্রিকা বাবু কেন ভূতনাথের জন্য বিস্ময়ের আর অন্ত নেই ভদ্রিকা বাবু এত জিনিস থাকতে শেষে কিনা আগুন চালালে এ দানি ওর মাথাটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল কি না মাথা খারাপ হলো কবে আবার আগে মেজবাবু সেদিন বকেছিল যে ওকে খুব বাড়িতে পনেরোটা ঘড়ি একটাও তো ঠিক সময় দেয় না দিন রাত কেবল চিৎপাত হয়ে শুয়ে থাকে তাই মেজবাবু তাড়িয়ে দেবে ভয় দেখিয়েছিল আর বিদু সরকার মশাই বলেছিল। আর দরকার নেই লোকের ঘড়ির দম নিজেরাই দিয়ে নেব একটা লোকের খেতে কি কম খরচ বংশী চলে যেতেই চোরকুঠুরি থেকে বেরিয়ে অন্ধকারে একান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতনাথ দেখতে লাগল অন্ধকার উঠোনের সামনে আলোর লাল আভা ফুটে উঠেছে সবাই জড়ো হয়ে ঘরা ঘরা জল ঢালছে বৈঠকখানার দিকে এ কেমন প্রতিশোধ নেওয়া বংশীয় সকলের সঙ্গে ঘড়াই করে জল নিয়ে ঢালছে জলে জলে ভেসে গেল উঠোনটা ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন একটা চিমশে পোড়া গন্ধ সমস্ত বাতাসকে যেন কলুষিত করে দিয়েছে নাকে কাপড় দিলে ভূতনাথ ততক্ষণে দেখা গেল যেন সবাই বৈঠকখানা ঘর থেকে কাকে টেনে বার করছে অন্ধকারে লোকজনকে ছায়ামূর্তির মতো মনে হয় কিছুই স্পষ্ট চেনা যায় না আকাশটা ঘোলাটে কোথাও চাঁদের চিহ্ন মাত্র নেই ভয়ার তো রাত যেন হঠাৎ আরও ভয়াল হয়ে উঠল বংশী আবার এলো বললে আপনি ঘরের ভেতর গিয়ে ঢুকুন আগে ওখানে মেজবাবু এসেছে আপনাকে দেখতে পাবে কাকে ঘর থেকে টেনে বার করলে বংশী আগে বৌদরিকা বাবুকে পুড়ে একেবারে পোড়া হয়ে গিয়েছে শালাবাবু বাবু একটু একটু জ্ঞান আছে চিঁ চিঁ করছে হ্যাঁ কি বলছো বংশী কি করে হলো বাড়িতে আর একটাও ঘড়ি নেই হুজুর পনেরোটা বড় বড় ঘড়ি সব জড়ো করেছে বৈঠকখানায় তার ওপর নিজের জামা কাপড় চাপিয়ে তার ভিতর নিজে ঢুকে আগুন দিয়ে দিয়েছিল কি সত্যি ক্ষমতা বলুন তো কখন যে এসব বসে বসে করেছে কেউ টের পায়নি বলেই বংশী আবার দৌড়ে ওদিকে চলে গেল এতক্ষণে দমকল এলো বুঝি ঢং ঢং করে ঘন্টা বাজাতে বাজাতে ঢুকে পড়ল বড় বাড়ির ভিতর তার সঙ্গে পাড়ার লোকের চিৎকারে ছায়াছন্ন রাত কলমুখর হয়ে উঠল চারিদিকে বিশৃঙ্খলা আশেপাশের বাড়ির ছাদে লোকজন জড়ো হয়েছে আগুনের শিখা নিবে যাবার পরেও ধোঁয়ায় আর চোখ মেলা যায় না চোখ জ্বালা করতে লাগল ভূতনাথের দমকল এসে সাঁ সাঁ করে জল ছিটিয়ে সমস্ত বাড়িটা ভিজিয়ে একেবারে একসা করে দিলে সমস্ত ঠান্ডা হলো যেন এতক্ষণে ভূতনাথ চোরকুঠুরের ভিতরে ঢুকে দরজায় খিল বন্ধ করে দিলে আবার দরকার কি মেজবাবু হয়তো দেখে ফেলবে তাকে কাল অনেক কাজ ভোররাত্রে উঠেই উঠে জবাদের বাড়িতে যেতে হবে তারপর বিকেলবেলা বৌঠানকে নিয়ে আবার বেরোতে হবে বড়ানগরে আজ আর রাত বুঝি বেশি নেই একটু চোখ বুঝবার চেষ্টা করলে ভূতনাথ কিন্তু তবু অন্ধকারের মধ্যেই যেন বদ্রিকাবুর চেহারাটা ভেসে ওঠে বিনিদ্র চোখের সামনে কিন্তু ঘড়িগুলোর ওপর অত রাগ কেন বদ্রিকা বাবুর যেই লোক প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ঘড়ি মিলিয়ে রাখত সময়ের পদধ্বনি শোনবার আশায় সঙ্গে ট্যাঙ্ক ঘড়ি রাখত দিনরাত তার এই কাণ্ড তবে কি বদ্রিকা বাবুর সময়ের গলা টিপে মারতে চেয়েছিল কিংবা সময় বুঝি বদ্রিকা বাবুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শেষ পর্যন্ত কে জানে এ এক আশ্চর্য রাত ঘুমও ঠিক নয় আবার জাগরণও নয় ঘুম আর জাগরণের মধ্যেই মনে হল যেন বদ্রিকা বাবুর আত্মা বাড়িময় ঘুরে বেড়াতে শুরু করেছে যেন বদ্রিকা বাবু ঘুরে ঘুরে আজ প্রত্যেক ঘরে দেখতে এসেছে নিজে সব ঘড়িগুলো পুড়েছে তো শেষ পর্যন্ত পনেরোটা ঘড়ি ওয়াল ক্লক এতকাল সঠিক সময় দিয়ে এসেছে কালের সঙ্গে দুলে ধুলে ভূমিপতি চৌধুরীর আমল থেকে প্রত্যেক পদে পদে তারা কেল্লার তোপের সঙ্গে ঘণ্টা বাজিয়েছে বার্তা শুনিয়েছে জয় ঘোষণার কাহিনী শুনিয়েছে বিজয় গৌরবের তাই আজ যেন বদ্রিকা বাবু হঠাৎ ধমক দিয়ে বললেন থাম থাম মিথ্যেবাদীর দল বংশী বলেছে মেজবাবু খুব বকুনি দিয়েছিল যে আগে কেন দেখতে পায় তো সবাই কোনো তো কাজ করে না চুপচাপ শুধু শুয়ে থাকে চিৎপাথ হয়ে মেজুবাবু শুধু বলেছিল ঘড়িগুলোতে ধুলো জমেছে কালি জমেছে দেখতে পাও না তাতে বদ্রিকা বাবু বলেছিল ওই ধুলো নয় স্যার পাপ পাপ জমেছে সব মেজুবাবু তো হেঁয়ালি বুঝতে পারেনি বলেছিল পাপ কিসের পাপ বদ্রিকা বাবু তাতে বলেছে সব রকমের পাপ স্যার অত্যাচার অন্যায় অপব্যয়ের পাপ কুড়েমির পাপ পাপের কি আর শেষ আছে এই বাড়িতে মেজবাবু তবু বুঝতে পারেনি বিধু সরকারকে গিয়ে বলেছিল গৌরীবাবু কি পাগল হয়ে গিয়েছে নাকি বিধু বিধু সরকারের তো রাগ ছিলই বহুদিনের সেই যেদিন মোটর এসেছিল এই বাড়িতে ইব্রাহিমের ছেলেটা থুতু দিয়েছিল মুখে সব মনে ছিল তার বললে ও তো বরাবরই পাগল মেজবাবু আপনি তো দেখেন না দিন কেবল খাবার কুমির রোজ চারশের চালের ভাত খায় একলা অথচ কি বা কাজ আমি নিজেই দম দিতে পারি ঘড়িতে ও আবার একটা কাজ নাকি তাহলে ওকে তাড়িয়ে দাও তা সেই তাড়িয়ে দেবার কথা শুনেই এত কাণ্ড কখন যে সব ঘড়িগুলো দেওয়াল থেকে নামিয়েছে কখন জড়ো করেছে ঘরে কখন আগুন জ্বালিয়েছে কেউ টের পায়নি আর তাছাড়া কেই বা ওর ঘরের দিকে যায় ভূতনাথের মনে হল সময় যেন সব একসঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছে বদ্রিকা বাবু চলে যাবার সঙ্গে সঙ্গে বড় বাড়িতে যেন আর চলছে না কিছু অচল হয়ে গিয়েছে সব সব যেন কালের চাকা ভেঙে গিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে যদি বা একটু চলছে তাও হোঁচট খেয়ে পড়ে যাবার জন্যেই দম আটকে আসছে সংসারের তিনটে সংসারের তিন চারে বারোটা দেওয়ালের মধ্যে বড় বাড়ির আত্মা যেন অসার মোমূর্ষু বাইরে থেকে কিছুই বোঝা যায় না বৃতসিং আজও দাঁড়িয়ে পাহাড়া দেয় বটে মেজবাবুর গাড়ি উচিত কদাচিৎ যখন বেরোয় তখন চিৎকার করে হুশিয়ার হুঁশিয়ার হো কিন্তু গলাটা যেন ভাঙা ভাঙা গাড়ি বেরিয়ে গেলেই সামনের ফেরিওয়ালাকে ডেকে বসে বসে গল্প জোরে খৈনি খায় আগের মতন তেমন কেউ আর খাতির করে না আবার সব দিন পাগড়ি পরতেও মনে থাকে না গেটের গা দিয়ে একটা অশ্বত্থ গাছের চারা গজিয়েছিল বহুদিন আগে সেটা এখন ডালপালায় ছেয়ে ফেলেছে মাথা তারই ছায়ায় দাঁড়িয়ে সিং বলে এ ভূখান ভাই কা খাবার মুলুক্কা ভূখান আসে দুদণ্ড গল্প করে খৈনি দেয় আবার চলেও যায় নিজের কাজে উঠোনের মাঝখান দিয়ে যে পাঁচিলটা উঠেছিল তার মাথাতে শ্যাওলা জমেছে শীতকালে দুপুরবেলা একদল কাক এসে বসে তার উপর এঁটো ভাত তরকারি নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় কারাকারিতে সেই ভাত তরকারি উঠোন ময় ছড়াছড়ি দাসু জমাদার আগে দুবার করে ঝাঁট দিত উঠোন এখন সেই এটো তিন দিন ধরে শুকিয়ে কড়কড়ে হয়ে যায় শুধু হাঁটা পথটা মানুষের পায়ে পায়ে পরিষ্কার থাকে সৌদামিনী বাঁ হাতে ঘুমটা টানতে টানতে বাইরের উঠোনের দরজায় আসে তারপর উঁকি মেরে এদিক ওদিক দেখে ভাতের এঁটো মাছের কাঁটাগুলো ছুঁড়ে ফেলে দেয় পাচিল ডিঙিয়ে যদি হঠাৎ সদুর মা দেখতে পায় বলে তোর আকেলখানা কিলা হ্যাঁ মাছের আজ যে বাড়িমায় করলি এখন কি নোংরা ছুঁয়ে চান করবো এই বারবেলায় বিধু সরকার আসে একবার সকালবেলা বাক্স হয়ে ধুনো গঙ্গা জল দিয়ে লেখাপড়া করে কিছুক্ষণ দু একজন যদি বা আসে তো বলে আজ হবে না হে আজ বিশুৎবার বিশুৎবারের বারবেলা কলিকাল বলে কি ধম্মকম সব উল্টে গেল নাকি তারপর দুপুরবেলা খাজান চেখানায় তালাচাবি লাগিয়ে বেরিয়ে যায় আদালতে মামলা মকদ্দমার তদ্বির তদারক করতে হয় অনেকগুলো মামলায় একসঙ্গে থাকে নথিপত্র নিয়ে সারাদিন ঘুরে বড় বাড়িতে যখন এসে পৌঁছয় তখন সন্ধ্যে তখন মেজবাবুর সঙ্গে অনেকক্ষণ ধরে পরামর্শ হয় বিধু সরকার বলে আজ আবার দিন পড়ল হুজুর মেজবাবুর তখনও তামাক ভালো করে ধরেনি বেনি কলকাতায় ফোঁ দিচ্ছিল পাশে বসে বলে নোটে দত্ত কি বললে বিধু বড় বাবুর অংশ তো শোধ হয়ে গিয়েছে এখন এই আপনারা আর অংশটা পেলে তবে মামলা তুলে নেবে বলেছে তুমি একবার ননীবাবুর পটল ডাঙার বাড়িতে যাও তো বিধু আগে বাবু তো বিলেতে তা হোক আর সম্বন্ধিরা তো আছে রাশুড়ি আছে সবাই আছে বলে এসো এ মাসের বাকিটা একসঙ্গে ও মাসেই দিয়ে দেব নইলে আবার কবে মামলা করে বসবে মেধু সরকার ধুলো পাই আবার বেরিয়ে পড়ে মেজবাবু বসে বসে তামাক টানতে টানতে একবার বেনিকে ডাকে বেনি তখন সংসারের অন্য কাজ করছে রান্নাবাড়ির উঠোন থেকে শুনতে পাওয়া যায় না মেজবাবুর ডাক উঠোন ছাড় দেয় আর বলে কালই আমি দেশে চলে যাব গিরি গিরি মেজমার জন্য পান সাজতে এসেছিল বলে যাস যাস ভয় দেখাচ্ছিস কাকে শুনি হ্যাঁ ওই তো ওদের বংশী এক বছর মায়না পায়নি কাজ করছে না কাজ করতে ভয় করি নাকি আমি যা না তুই চলে যা তা বলে গেরস্থ বাড়ির কাজ বন্ধ থাকবে ভেবেছিস তা কাজ কি আর বন্ধ থাকে কোথা থেকে সব জিনিসপত্র আসে কে জানে মেজবাবুর জন্য সময় মতো তো আসে মদও আসে আর আসে হাসিনী বড় ঠাকুরুন মেজমা ঠাকুরুন নাচ ঘরে বসে সবাই আজকাল মাঝে মাঝে ঘুমুরের শব্দ শোনা যায় ভেতর থেকে গানের শব্দ ভেসে আসে ঘন্টায় ঘন্টায় দিয়ে বেনি কোনো কোনো দিন রাত বারোটা বাজে কোনো দিন বা একটা আবার আরেক দিন এলো এল পায়ে নাগড়া মাথায় মুরেঠা বললে কোথায় সরকার সাহেব কোথায় বিধু সরকারের তালাচাবি লাগানো খাজানচি খানা যেন অবাক হয়ে গিয়েছে সব দেখে শুনে এই উঠোনে কতবার এসে দাঁড়িয়েছে সে কতবার বিধু সরকারের ঘরে গিয়ে বসেছে কিন্তু এ যেন অন্য চেহারা উঠোনের মধ্যে এবার একটা পাঁচিলের ব্যবধান দেখে কেমন যেন সন্দেহ হলো তার বেনি যাচ্ছিল বললে কি সাহেব কি খবর নান্নে ভাই এসেছে নাকি বাবু সাহেব কোথায় মেজবাবুকে খবর দিল বেনি মেজবাবু বললে নিয়ায় তাকে এখানে ঘরে ঢুকে নিচু হয়ে মুন্নালাল করে বললে সেলাম মুন্নাল কি রে মুন্নালাল এসেছিস বেটা তার নান্নে বাই কোথায় একদিন গান বাজনা হবে না হুজুর জরুর হবে আলবাদ হবে কে বললে হবে না কোন আহম্মক বলেছে মেজবাবুর মেজাজ রঙিন ছিল তখন মুন্নালের কথায় যেন নবাবী মেজাজে হঠাৎ বিদ্যুৎ খেলে গেল বললে আও জো হুকুম খোদাবান্ধ তা এলো বাই বড় বাড়ি যেন বহুদিন পরে আবার হেসে উঠল আবার ঝাড় লণ্ঠন চলে উঠল নাচঘরে আবার মোহর পড়লোর উপর থালায় বলা মাথা হেলিয়ে বাজায় আর বাইয়ের ঘাগড়া ওড়ে আতর দান থেকে আতরের ফোয়ারা ছোটে ভৈরববাবু আজ নেই তারকবাবু মতিবাবু কেউই নেই তবু তাতে মেজুবাবুর কিছু আসে যায় না মেজবাবু একাই একশো পায়ের পামসু কোথায় খুলে পড়ে গেল তার পরনের কাপড় খসে গেল অনেকদিন পর আবার জমে উঠেছে নাচঘর রূপের আর রূপোর বাহার খুলেছে বহুদিন বাদে মেজবাবু চিৎকার করে উঠল তখন মেজবাবুর চোখে চোখ রেখে গাইছে না মেরে রাজা ঘুংঘাট ঘাটপাট খোলে হঠাৎ যেন সারেঙ্গি তার ছিনে গেল মেজবাবু হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে তাকিয়ার উপর উপর হয়ে পড়েছে নান্নেবাই ভয় পেয়ে গান থামিয়ে দিয়েছে সারেঙ্গি বলা থামিয়ে দিয়েছে হাতের ছড়ি বেনি চিৎকার করে ডেকে উঠলো বাবু মেজবাবু মেজবাবু ভূতনাথের এইসব শোনা ঘটনা রোজ ভোরবেলা বেরিয়ে যায় আসে সেই রাতে মেজবাবুর দৃষ্টিকে এড়িয়ে চলতে হয় শুধু কি মেজবাবু বিধু সরকারি বা কম কি দুজনেই যেন জমের মতন খড় দৃষ্টি নিয়ে চেয়ে থাকে একটা কিছু ব্যবস্থা হয়ে গেলে বড় বাড়ি ছেড়ে দেবে ভূতনাথ কিন্তু মনে হয় এই সময় বৌঠানকে ছেড়ে চলে যাওয়াই কি উচিত হবে ছোট কর্তার তরফে এক একদিন রান্না হতে দেরি হয়ে যায় সেজখড়ি সকালে উনুনে আগুন দিয়ে চুপচাপ বসে থাকে বাজার তখনও আসেনি ছোট কর্তার বিছানা সাফ করে তাকে ওষুধ খাইয়ে তারপর মুখ ধুয়ে ছুটি পেতে বেলা হয়ে যায় বংশীর তখন বাজারে যায় এক একদিন টাকার বদলে সোনার দুল নিয়েই বাজার করতে যেতে হয় দুল ভাঙিয়ে বাজারও আসে ছোটোমার একটা বোতলও আসে ওটা উঠানের চাই সকালবেলা ঘুম থেকে উঠে না পেলে কেমন যেন মেজাজ খারাপ হয়ে যায় ছোটোমার হাই ওঠে ঘুম ভেঙেও যেন গা ম্যাচ ম্যাচ করে ছোটমা বলে এত দেরি কেন রে তোর বংশী শুনুন শালাবাবু কথা শুনুন একা মানুষ কত দিকে দেখি বলুন তো হাত তো দুটো আগে বোতলটা এনে দিয়ে তারপরে বাজার গেলেই তো পারতিস এদিকে সেজ খুঁড়ি ওদিকে রাঙা ঠাকমা রাঙা ঠাকমা এতদিন ভাড়ারের কাজ করে এসেছে বুড়ো বয়সে রান্নার কাজ করতে অসুবিধে হয় বইকি। ভাতের হাঁড়ি নামাতে গিয়ে একদিন হাতে পায় গরম ফ্যান পড়ে গেল সঙ্গে সঙ্গেই বড় বড় ফুসকা উঠল কিন্তু তাই নিয়েই তাকে কাজ করতে হয় বলে কাজের কথা আর বলো না মা কাজ কি একটা লো কি কমছে কাজ তো আর তাই বলে কমছে না আমি যে কবে ছাড়া পাবো এই জেলখানা থেকে ভগবান জানে সৌদামিনী বলে মুখে আগুন ভগবানের ঝাঁটা মারি অমন ভগবানকে ভোলার বাপ বলতো ভুলবৌ চোখ থাকতে থাকতে তিভুবন চিনে নাও তা সেই ভোলার বাপ থাকলে আজ আর আমার ভাব না ভগবানের কি আকেল গমি আছে মা নইলে আমি পিদিন দিচ্ছি কার ভিটে আর আমার সোয়ামীর ভিটে আজ অন্ধকার ঘুর সদুর মা পাঁচিলের উপাস থেকে বলে হ্যালা সদু গেরন কখন লাগছে সৌদামিনী শুলতে পাকাতে পাকাতে বলে তুই তো বাঁজা বিধবা গেরনের খোঁজ তোর কেনলা হ্যাঁ যখন একতর ছিল বৌমণিরা তখন তোর হাতের জল তো কেউ খেত না এখন তুইও সতি হলি কালে কালে কতই বা দেখবো মা রাঙা ঠাকমা ওদের থেকে ছিঁচিয়ে জিজ্ঞেস করে আজ কি রাঁধলি সেজকুরি দুটো তো ভারী মানুষ তার আবার রান্না তাও ছোটবাবু তো ভাত মুখে দেয় নামমাত্র আর ছোট তো পালা পাবন লেগেই রয়েছে সারা বছর সেজকুরি বলে বেশি বেশি রান্নার হাত অল্প রান্নায় মন বসে না সেজুখুরির বেশি নুন উঠে আসে হাতে বেশি মশলা বেশি চিনি বেশি বাটনা ছোটবাবুকে খাইয়ে দিতে হয় তবু তার মুখে স্বাদ আছে বলে থু মুখে যেন লাগে না আর আগেকার মতো ছোটবাবু যখন খেতে বসত আগে চারপাশে সার সার বাটি গোল হয়ে খেত যে খুব তা নয় সব জিনিস একটু একটু করে চেখে দেখত বটে তারিফ করতো রান্নার রসিক মানুষ কদর বুঝত কিন্তু আজকাল কিছুই ভালো লাগে না সেজ বলে একই রে বংশে নুনে পড়ে গিয়েছে যে এইসব দেখে শুনে হাবুল দত্ত মেয়েকে বলে এখানে থাকলে তোর শরীর খারাপ হয়ে যাবে মা পাথরে চল সবাই মিলে মেয়ে বলে আমার শাশুড়ির কি হবে তার যে ছুঁচি ভাই ছুটুকবাবু সেবারও ফেল করেছে পরীক্ষায় বারবার পরীক্ষা দিয়ে আর ফেল করে ছুটুকবাবু যেন কেমন বিমর্ষ হয়ে গিয়েছে আগেকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেন বিচ্ছিন্ন কলিয়ারিতে লোকসান হওয়াতে যেন ঘা খেয়েছে আরও বেশি তারই আগ্রহ ছিল সবচেয়ে বেশি কাকাদের সেই বলে কয়ে নামিয়েছিল এখন যেন লজ্জা করে সামনে গিয়ে দাঁড়াতে কথা বলতে লজ্জা কোথাও যেন আশা নেই চারিদিকেই শুধু দুঃসংবাদ বাইরের লোকের সঙ্গে দেখা করাও ছেড়ে দিয়েছে পুরনো বন্ধু মোসাহেবরা প্রথম প্রথম চেষ্টা করেছিল সন্ধ্যের অন্ধকারে গা ঢাকা দিয়ে এসে দাঁড়াতো উঠোনে বলে পাঠাতো খবর দাও তো বিশম্ভর এসেছে ওবার থেকে খবর পাঠাতো ছুটুকবাবু এখন আমি নামব না বলগে যা ওদের এমনি করেই চলেছিল কিন্তু নান্নেবাইয়ের নাচ গানের দিন যেদিন পেটে হঠাৎ একটা ব্যথা উঠল মেজুবাবুর সেদিন রাজি হয়ে গেল ছুটুকবাবু পরদিন সকালবেলায় চার পাঁচখানা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বড়বাড়ির বাড়ির উঠোনে মালপত্তর উঠল গাড়িতে ছুটুকবাবু উঠল ছুটুকবাবুর বউ উঠলো আর উঠল বড়মা মা সিন্ধুর হাত ধরে কাঁদতে কাঁদতে বড় উঠল গিয়ে গাড়িতে কিন্তু কাঁদতে কাঁদতেও বললে গাড়ি যেন রাস্তার দিয়ে যায় বলে দিস ছুটুক নইলে অপদ কুপদ দিয়ে যাবে ওরা ও চান করে মরতে হবে বেনারসি থানের আঁচলে চোখ মুছতে মুছতে বিদায় নিলে এই বাড়ির গৃহলক্ষ্মী এ বাড়ির বড় বউ পাড়ার লোকজন বউ ঝি সবাই জানালার খড়খড়ি তুলে অবাক হয়ে দেখতে লাগল নাচ ঘরে তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিল বেনি গিয়ে বললে বড় মা চলে যাচ্ছে আজকে তামাক খেতে লাগল এক মনে মেজবাবু যেন শুনতেই পায়নি কথাটা বেনি আর একবার বলতে যাচ্ছিল কথাটা মেজবাবু চিৎকার করে ধমক ধুয়ে উঠল চোবড়াও এইসব ঘটনাও বংশীর কাছে শোনা এই যে হবে তা যেন ভূতনাথের জানা ছিল কিছুই যেন অবিশ্বাস্য নয় অপ্রত্যাশিত নয় ভূতনাথ যেন প্রতীক্ষার আশঙ্কায় জর্জরিত হয়ে গিয়েছে ওই উঠোনের ইটের ফাঁক দিয়ে ঘাস গজাতে শুরু করেছে আস্তাবল বাড়ির দেওয়ালে ঝুল জমেছে মিয়া নেই ইয়াসিন নেই আব্বাসও নেই ইব্রাহিম টিম টিম করে টিকে আছে বটে কিন্তু তাইবার কদিন বংশী সেদিন হঠাৎ বললে জানেন শালাবাবু কাল মেজুবাবুও চলে যাচ্ছে কোথায় গড়ান হাঁটায় মেজুবাবুর শ্বশুরের বাড়িতে পরদিন ভোরবেলা থেকেই ঠেলাগাড়ি এলো অনেকগুলো বিধু সরকার নিজে তদারক করছে হুম হলো না অমন করে তুললে কাঠের জিনিস দাগ লাগবে যে হলো না আগাগোড়া হাতের দাঁতের কাজ করা পালং একখানা আর তার সঙ্গে মিলিয়ে মশারি টাঙাবার ছত্রি বড় দামি জিনিস সাবধানে নিতে হয় বাক্স প্যাটরা সিন্ধুক আলমারি মেজকিনির পুতুলের বাক্স পায়রার খোপ মেজবাবুর গরু বাছুর বিছানা বালিশ ভাঁড়ারের বাসন কেঠো কুলো ডালা সবই তো ভাগ হয়ে গিয়েছিল আগে কত যে জিনিস জিনিসের আর শেষ নেই সকাল থেকে সন্ধে পর্যন্ত ঠেলাগাড়ি আসছে মাল তুলছে আর চলে যাচ্ছে বিধু সরকারেরও সকাল থেকে নাওয়া নেই খাওয়া নেই নাগারে খেটে চলেছে বিকেল নাগাদ ইব্রাহিম গাড়ি নিয়ে এসে দাঁড়ালো গাড়ি বারান্দার তলায় আজ সে আবার উর্দি পড়েছে তকমা এঁটেছে গায়ে ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে দিলে একবার মেজবাবু মলমলের পাঞ্জাবি চড়ালে কানে গায়ে আতর লাগিয়ে দিলে বেনি পাংশু বেরোলো চুনট করা চাদর বেরোলো তারপর মেজবাবু বললে ছড়িটা দে আমার মেজবাবু ছড়ি নিয়ে গটগট করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়েও যেন কি ভেবে ঘুরে দাঁড়ালো। তারপর দোতলার বারান্দা দিয়ে সোজা গিয়ে দাঁড়ান ছোট কর্তার ঘরের সামনে কত বছর পরে আবার এই ঘরের সামনে এসে দাঁড়ান মেজবাবু মনেই পড়ে না আগে যখন ছোটোবেলায় একসঙ্গে খেলা করেছে দুজনে তখন যেন সত্যিকারের আপন আর ছিল বড় হবার পর বিশেষ করে বিয়ে করার পর আর কখনো কথা বলার প্রয়োজন হয়নি সুখচর থেকে খাজনা এসেছে জমা হয়েছে খাজানচি খানার খাতায় জমিদারির আয় পাহাড় হয়ে জমেছে সিন্দুকের ভিতর যে যার নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত কেউ কারোর প্রতিবন্ধক হয়নি কারোর জন্যে কারোর আটকায়ও নি কিছু অনায়াস গতিতে সংসার চলে এসেছিল কিন্তু আজ মেজবাবু অনেক কথা বলবার জন্যই প্রস্তুত ছিল বুঝি বংশী প্রথমে দেখতে পেয়েছে বললে ছোটবাবু ঘুমোচ্ছে আগে ঘুমোচ্ছে তবে থাক না বেজবাবু আমি ডেকে দিচ্ছি আপনি বসুন বংশী ছোটবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকতে লাগল ছোটবাবু ও ছোটবাবু ছোটবাবুর পালংটাও হাতির দাঁতের কাজ করা তার উপর মিনে করিয়ে নিয়েছিল ছোটবাবু পরে কাপড় চোপড়গুলো সামলে দিলে বংশী কদিন দাড়ি কামাতে আসেনি বুঝি না পিত। মেঝের ওপর একটা পিক দানি মালিশের শিশি পাথরের খল ছোটবাবু হঠাৎ চোখ মেললে সামনে চোখ চেয়েই দেখলে মেজো দাদামণি কেমন যেন ভাষা ভাষা চাওনি ছোটবাবুর মেজবাবু কি বলবে বুঝতে না পেরে ছড়িটা একবার ঘুরিয়ে বললে চললাম রেমিঠু এতদিন পরে নিজের ডাকনামটা শুনে ছোটবাবুর কেমন যেন গোলমাল হয়ে গেল সব কিন্তু ভালো করে দৃষ্টি দিতেই দেখলে মেজো দাদামণি তখন চলে গিয়েছে খিড়কির দরজা দিয়ে নামবে মেজ জিনিসপত্র সবই চলে গিয়েছে বাঘবন্দির ছক্কাটা জায়গাটার উপর দাঁড়িয়েছিল মেজগিন্নি গিরি বললে চলো মেজমা বেনি ডাকছে ওদিকে মেজগিন্নি পায়ে পায়ে গিয়ে দেওয়ালের দরজাটা খুলে ডাকলে ছুটি কি করছিস চিন্তা দেখতে পেয়ে বললে ছোটমা বাইরে এসো তো একবার ছোটমা ঘুমোচ্ছিল বুঝি চোখ মুছতে মুছতে মাথায় ঘুমটা দিয়ে এসে দাঁড়াল মেজ কিনে ছোটমার চিবুকে হাত দিলে চাপদানে থাকিস ছুটি কি আর বলবো তোকে চললে মিস্তি কি আর করি বল বর দিয়ে রইলেন না বাড়ি যেন খাঁ খাঁ করছে আর থাকা যায় এখানে আমি কিন্তু থাকবো মিস্তি আমি আর কোন চুলে যাব তোর মেজ ভাসুরেরও তো অসুখের শরীর তাই বাবার আর না রে চিন্তা দেখিস তো ছোট মাকে কি আর বলবো বল চলি চিন্তা হঠাৎ গলায় আঁচল দিয়ে দুহাত দূরে মাটিতে ঢিপ করে একটা প্রণাম করলে তারপর খিড়কির দরজা দিয়ে বেরুলো মেজগিন্নির গাড়ি আর সদর গেট দিয়ে বেরুলো মেজবাবুর একে একে বেনিও গেল রাঙা ঠাকমাও গেল সৌদামিনীও গেল বংশী বললে এবার ফাঁকা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে যেন কান্না পেতে লাগলো ভূতনাথের ভাঙনের পালা যখন শুরু হয়েছে তখন এর শেষ কেমন করে হবে কে বলতে পারে একবার মনে হলো পালিয়েই যাবে সে কাউকে বলবে না কেউ না কেউ না কেউ জানবে না কাউকেও তার ঠিকানা জানাবে না একেবারে এই অঞ্চল ছেড়ে চলে যাবে শুধু জবার একটা ব্যবস্থা হয়ে গেলেই তার যেন সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় ভবানীপুরেই সে একটা বাসা করবে ওখানে গেলে আর এইসব কথা মনে পড়বে না নতুন করে শুরু করবে তার শহর বাস আজও মনে পড়ে সেদিন বড় উঠোনে দাঁড়িয়ে কেমন যেন বড় মন খারাপ হয়ে গিয়েছিল মনে হয়েছিল সব মিথ্যে স্নেহ ভালোবাসা প্রেম আত্মীয়তা স্বার্থত্যাগ সব মিথ্যে কোনো কিছুর মূল্য নেই মানুষের সংসারে এত বড় বাড়ির ভিতরে তেতলার এক কোণে কেবল একটি প্রাণী আর দোতলার একটি ঘরে শুধু আরেকটি একটি এখানে কেমন করে বাস করবে সে বংশী বললে ছোটমার একটা ব্যবস্থা হলে আমিও চিন্তাকে নিয়ে দেশে চলে যাব হুজুর আর ছোটবাবু ছোটবাবুকে কে দেখবে ওই মুখেই শুধু বলি বলিসবাবু সত্যি কি আর যেতে পারবো শেষ পর্যন্ত ভূতনাথেরও যেন সেই একই সমস্যা বদ্রিকা বাবু প্রথমেই সাবধান করে দিয়েছিল তখনই কোথাও চলে গেলে ভালো হতো কিন্তু কোথায় বা যেত সে তখন একটা মাত্র উপায় ছিল নিবারণদের আড্ডা ওদের সঙ্গে মিশে গেলে হয়তো জীবনটা অন্যদিকে মোড় ঘুরে যেত যে কলকাতার আদি ইতিহাস শুনেছে সে বদ্রিকা বাবুর কাছে সেই কলকাতা আবার নতুন করে দেখতে পেত যে কলকাতার দেওয়ান ছিল গোবিন্দরাম মিত্র সেই কলকাতা এখন ভারতবর্ষের কেন্দ্র হয়ে উঠেছে সেই দৃশ্য দেখেছে ভূতনাথ একদিন কিংসফোর্ড সাহেব রাস্তা দিয়ে বেড়াতে বেরিয়েছে সঙ্গে আছে দুজন বডিগার্ড পিছন থেকে কারা যেন বলে মাতরম কিংসফোর্ড সাহেব থেমে দাঁড়ায় কিন্তু যারা চেঁচিয়েছিল তারা তখন পালিয়েছে সাহেব রাগে বীর বীর করে গালাগালি দেয় হঠাৎ ওপাশ থেকে দুজন ছোট ছোট ছেলে আবার চেঁচিয়ে ওঠে বন্দে মাতরম সাহেব এতক্ষণে দেখতে পেয়েছে বলে পকড়ো পকড়ো রস্কেল পকড়ো কিন্তু ধরতে পারা যায় না কাউকেই সঙ্গের একজন বডিগার্ড বলে সাহেব ঘর চালিয়ে সাহেব চিৎকার করে ওঠে চোপড়াও এমন সময় একজন ছেলে সামনে এসে বললে সাহেব সাহেব পকেট থেকে চকলেট বার করে বলে গুড বয় চকলেটটা নিয়ে ছেলেটি কিন্তু আবার বলে ওঠে বন্দে মাতরম সাহেব ছড়ি নিয়ে মারতে ছোটে রাস্কেল ইম ছেলেটা তখন দৌড়ে পালিয়েছে সাহেব বলে নিবারণের হরিবল মেক সঙ্গে দেখা হয়েছিল একদিন বড় ব্যস্ত ভাব বললে ভূতনাথ বাবু না ভূতনাথ তখন সাইকেলে চড়ে আপিস থেকে ফিরছিল নেমে পড়ল বললে কি খবর তোমাদের নিবারণ আমাদের কাজ তো আরম্ভ হয়ে গিয়েছে দেখেননি দেখেছি বই কি ভূতনাথ খবরের কাগজ চোখে পড়ে বড় বড় অক্ষরে কোনোদিন লেখা থাকে ঢাকার ম্যাজিস্ট্রেট এলেন সাহেবের ওপর গুলি কখনো থাকে বাংলাদেশে স্বদেশী ডাকাতের উৎপাত আবার কখনো থাকে ছোটলাট সাহেবের ট্রেনে বোমা নিবারণের গায়ে দেশি কাপড় জামা বিলিতি কাপড় কেনা বয়কট করেছে অনেকে সেদিন রাস্তা দিয়ে যেতে যেতে ভূতনাথ গান শুনেছিল বলিহারি পাড়ের বাহার স্বদেশি শাড়ি নিবারণ বললে বরিশালে কনফারেন্স হয়েছিল জানেন হ্যাঁ শুনেছি রসুল সাহেব প্রেসিডেন্ট হয়েছিলেন কেম সাহেবকে জব্দ করা হয়েছে খুব কেম সাহেব কে পুলিশের কর্তা আর এমারসান সাহেব ওখানকার ম্যাজিস্ট্রেট বলেছিল কেউ বন্দে মাতরাম বলতে পারবে না সুরেন বাড়ুর যে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বললে বন্দে মাথরাম সেসব অনেক কাণ্ড ভূতনাথবাবু খবরের কাগজে সব তো বেরোয় না আমি নিজের চোখে সেই সব দেখে এসেছিলাম আর তাই নিয়ে গান বেঁধেছেন কাব্য বিশারদ শোনেননি কোন গানটা গান তো অনেক বেঁধেছেন কিন্তু এই গানটাই সবচেয়ে ভালো এই যে আজ বরিশাল পুণ্যে বিশাল হল লাঠির ঘায়ে ওই যে মায়ের জয় গেয়ে যায় রক্তধারা বইছে শতধার নায়িকো শক্তি চলিবার এরা মার খেয়ে কেউ মা ভোলে না সহে অত্যাচার এত পড়ছে লাঠি ঝরছে রুধির তবু হাত তোলে না কারু গায়ে সেদিন সময় বেশি ছিল না নিবারণও বুঝি কাজে ব্যস্ত ছিল কিন্তু বড় বাড়ির উঠোনে দাঁড়িয়ে নিবারণের কথাটাও মনে পড়ল ভূতনাথের সামান্য পুঁজি সামান্য কামনা কোনোদিন বড় কিছুর স্বপ্ন সে দেখেনি কেমন যেন ভয় করে মৃত্যুর ভয় নয় কিন্তু সে কি পারবে ব্রজরাখাল তো তাকে বলেনি ওই পথে যেতে তার নিজেরও তো পথ অন্য তবে কোনটা সঠিক পথ কে বলে দেবে একবার নিবারণকে ওরি ফাঁকে জিজ্ঞেস করেছিল ভূতনাথ বাবুর খবর কিছু জানো নিবারণ না কিন্তু আমার এক একবার মনে হয় তোমাদের দলে ঢুকি একদিন তো বলেছিলাম আপনাকে আসতে আপনি তো এলেন না সেদিন আজ কিন্তু আমি বদলে গিয়েছি বিবেকানন্দের পথ আমার বড় শক্ত লাগে কিন্তু তোমাদের কাজ আমি পারব নিবারণ স্বামী বিবেকানন্দ তো উল্টো কিছু বলেননি আপনি অরবিন্দ ঘোষে লেখা পড়েছেন ওই বন্দে মাতরম কাগজে যা লেখেন পড়েছি কিন্তু পড়ে দেখবেন অরবিন্দ ঘোষ যা বলেন স্বামী বিবেকানন্দ সেই কথাই বলেছিলেন চার পাঁচ বছর আগে পড়ে দেখবেন আপনি আমি আপনাকে বই দেবো কিন্তু ভূতনাথ রূপচাঁদবাবুর লাইব্রেরিতে খোঁজ করে সেই বই পড়েছিল তখন খুব পড়ার নেশা ছিল ভূতনাথের বড় বাড়ির লাইব্রেরি ঘরে কতদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত বই মুখে দিয়েই কেটে গিয়েছে তার রূপচাঁদবাবুর লাইব্রেরিতেও কত দামি দামি বই ছিল অরবিন্দ ঘোষ লিখেছিলেন বিবেকানন্দ ওয়াজ এ ভেরি লায়ন অ্যামং মেন উই পারসিভ হিজ ইনফ্লুয়েন্স স্টিল ওয়ার্কিং জাইগ্যান্টিক্যালি

তা কি আর রদ হবে ভাবছ নিবারণ পায়ের জুতোটা মাটিতে ঠুকে বলেছিল রদ করতেই হবে স্বামীজি বলেছেন তো সাধনা করলে লাভ অনিবার্য আমাদের এও তো সাধনা কদমদাকে শিবনাথকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে কিন্তু আমরা তো দমিনি আমাদের যুবক সংঘের এখন কত মেম্বার জানেন পাঁচশো একত্রিশ জন অথচ প্রথমে তো মোটে তিন চারজন মিলে আরম্ভ করেছিলাম ভূতনাথের মনে পড়ল সেই বড় বাজারে চাকরির চেষ্টা যখন ঘুরতো রোজ সেই সময় প্রথম শুনেছিল সেই দোকানপাট বন্ধ হওয়া অরন্ধন রাখি বেঁধে দেওয়া অথচ মেজবাবু কিছুই মানেননি গেট বন্ধ করে দিয়েছিল পাছে ভলেন্টিয়াররা এসে বাড়ি চড়াও করে সেই দিন ভূতনাথেরও যেন মনে হয়েছিল এইসব করে কী হবে বিলিতি কাপড় পোড়ানো দেশি জিনিস কেনা সব মিছে ভূতনাথ আবার জিজ্ঞেস করলে আচ্ছা স্বামী বিবেকানন্দকে তাহলে তোমরা মানো তাই তো মানি মানে স্বামী বিবেকানন্দই তো আমাদের গুরু আমাদের সঙ্গে কেউ মেম্বার হলে তাকে প্রথমে স্বামী বিবেকানন্দের বই তো পড়তে হবে তাকে পড়তেও দিই ওকে মানব না কী যে বলেন আপনি আচ্ছা তাহলে এই ব্রজুরাখাল তো বিবেকানন্দর ভক্ত সে কেন তোমাদের কাজে যোগ দিলে না বড় শক্ত প্রশ্ন তুললেন আপনি ভূতনাথবাবু কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কি এর আলোচনা হয় একদিন আসবেন আমাদের ওখানে কেমন কিন্তু যেদিন প্রথম খবরের কাগজে বেরলো সেই মুরারি পুকুরের খবর মনে আছে বত্রিশ নম্বর পুকুর রোড কি ভয়ানক কাণ্ড নিবারণের সঙ্গে খানিক্ষণ কথা বলার পর রাস্তায় আসতে আসতে হঠাৎ মনে হলো যেন আরেকজনকে তার সঙ্গে সঙ্গে আসছে সেও সাইকেলে চড়ে আসছে পেছনে ফিরে একবার চেয়ে দেখলে ভূতনাথ তখনও আসছে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে আসবার চেষ্টা করলে ভূতনাথ অনেক ঘোরা পথ দিয়ে বাড়ি এসে পৌঁছালো যখন ভূতনাথ তখন আর তাকে দেখা যায়নি কিন্তু পরদিন সন্ধেবেলা বড় বাড়ির সামনেই গলির ওপর যেন সেই লোকটাকে ঘোরাফেরা করতে দেখা গেল আবার কমলালেবু রঙের একটা আলোয়ান গায়ে মুখে যেন বসন্তের দাগ সেই স্পষ্ট সেদিনকার চেহারা একদিন বংশীকে ভূতনাথ জিজ্ঞেস করেছিল ওই লোকটা কে বংশী দাঁড়িয়ে থাকে আর রোজ আমার পেছন পেছন ঘোরে বংশী খানিক্ষণ দেখলে ভালো করে তারপর বললে কে আর এমনি রাস্তার লোক হবে রাস্তার লোক তো আমার পেছন পেছন যায় কেন যেখানে গিয়েছে ভূতনাথ কদিন সেইখানেই সঙ্গে সঙ্গে ঘুরেছে তারপর যখন ছোটুকবাবু মেজবাবু সবাই বড় বাড়ি ছেড়ে চলে গিয়েছে ফাঁকা বাড়ি খাঁ খাঁ করছে উঠোন গেটে কেউ পাহারায় নেই তখনও মনে হয় যেন চট করে কে যেন তাকে দেখে সরে গেল সামনে থেকে উঠেনোর ওপর দাঁড়িয়ে সেদিন আবার ভূতনাথ বললে ওই যে বংশী সেই লোকটা কই কোন দিকে বংশী হা করে অন্ধকার গেটের দিকে চেয়ে থাকে আজকাল কিন্তু সন্ধে হবার সঙ্গে সঙ্গে বংশী গেটে তালা বন্ধ করে দেয় আর তো কেউ যাবার আসবার নেই সন্ধেবেলায় বড় বাড়ি নির্ঝুম হয়ে যায় আলোগুলো নিভিয়ে রাখে বংশী মিছিমিছি আলো জ্বাললেই তো পয়সা খরচ আর ছোটবাবুও তো বাইরে যায় না কে আর রাতভোর করে বাড়ি ফিরবে ভূতনাথের যখন দেরি হয় ফিরতে তার কাছে চাবি থাকে আলাদা একলা চাবি খুলে ঢোকে তারপর খাওয়া দাওয়া সেরে চোরকুঠুরিতে গিয়ে শোয়ে চোরকুঠুরিতে যদি অসুবিধে হয় অন্য অনেক ঘর পড়ে আছে যেখানে খুশি গিয়ে শো বৈঠকখানাটা সেই দিন থেকে বন্ধই থাকে সেই বদ্রিকা বাবুর আত্মহত্যা করবার পরদিন থেকে ওই ঘরে কেউ ঢোকে না ঢোকবার প্রয়োজনও হয় না কারো বদ্রিকা বাবু হাসপাতালে যাবার পথেই শেষ নিঃশ্বাস ফেলেছে তবু মনে হয় এখানের এই ঘরটার মধ্যেই যেন তার আত্মা কোথাও লুকিয়ে আছে কোথাও কোনো অভিসন্ধি নিয়ে ঘুরে ফিরে বেড়ায় এইখানে ভয় করে সকলের সেদিন কিন্তু বনমালী সরকার লেনের ওপর তেমনি আর একজন কে এসে দাঁড়াল ভূত বলল ওই দেখো বংশী ওই কই কে ওই তো ওই তো কিন্তু এইবার বংশী দেখতে পেয়েছে তাড়াতাড়ি গিয়ে তালা খুলে দেয় বলে এ যে বাবুর ম্যানেজার আগে বেশ বয়স হয়েছে ম্যানেজারের হাতে ক্যাম্বিসের পেট ফোলা ব্যাগ রোগা রোগা চেহারা একজোড়া গোঁফ মুখের দুপাশে অন্ধকারে যেন সেই আলোয়ান গায়ে লোকটার মতোই দেখাচ্ছিল ভেতরে ঢুকে লোকটা বলে মেজবাবু কোথায় বংশী বলে এ মেজবাবু তো আর এই বাড়িতে থাকে না আগে থাকে না কোথায় থাকে তবে দেখো দেখিনি কি গেরো এই গড়ান হাটায় থাকে লোকটা যেন একটু ভাবলে আজ রাত্রির বেলা কেন ম্যানেজার বাবু আরে বেরিয়েছি তো সেই সকালবেলায় সারা কলকাতা চষছি চষতে চষতে এই এখন এলাম বৌবাজার তারপর এখন আবার যাবো ডাঙা এখান থেকে হিসেব বুঝিয়ে দিয়ে তবে ঘর তা এখানে আজকাল থাকে কে আর ছোটুকবাবু তো চলে পাথুরে ঘাটায় থাকে এক বাবু তা বাবু তো রোগে ভুগছে উঠতেই পারে না বিছানা ছেড়ে তাহলে টাকা দেবে কে তিন মাস যে বাকি পড়লো সেটা কে দেখবে উজ্জতে ফেললে দেখছি গো তারপর পেট ফোলা ব্যাগটা খুলে কি যেন খুঁজতে লাগলো ম্যানেজার বললে আলোটা জালো দি কির খুঁজে পাচ্ছি না কাগজটা আলোর তলায় এসে একখানা ভাঁজ করা কাগজ তুলে ম্যানেজার দিলে বংশীর হাতে কিসের কাগজ ম্যানেজার বাবু এই কাগজটা দিও দেখি তোমার ছোট বাবুকে বাবু পড়লেই বুঝতে পারবেন তাপনে নেই রোজা করে লেখা আছে কি আছে একবার খুলেই বলুন না আরে বাবা নোটিশ নোটিশ বাড়ি ছাড়ার নোটিশ সব জিনিস চাকর বারুসের কি জানা দরকার হ্যাঁ যাই আবার সেই পটলটা গায় না বলে পা আর ঘুজবে না তারা ব্রহ্মময়ী ম্যানেজার চলে গেল দেখুন তো শালাবাবু কি লিখেছে ভূতনাথ কাগজটা নিয়ে পড়তে লাগলো এত দ্বারা জানানো হইতেছে যে ইত্যাদি ইত্যাদি বন্ধকি সম্পত্তির বাবদ একুনে এত টাকা পাওনা হইয়াছে গত তিন মাস যাবৎ কোনো টাকা না পাওয়াতে বাড়ি ছাড়িয়া দিবার নোটিশ দেওয়া যাইতেছে অন্যথা আদালতের সাহায্যে দখলকারীদের উৎখাত করা হইবে বাড়ি ছাড়তে হবে নাকি শালাবাবু সেই রকমই তো লিখেছে সে কি করে হবে শালাবাবু বাড়ি ছেড়ে উনি গেলেই হলো ভূতনাথও কেমন যেন হতবুদ্ধি হয়ে গিয়েছে সত্যি কি শেষ পর্যন্ত তাই হবে ভূতনাথ বললে ম্যানেজার কি চলে গেল দেখবো শালাবাবু বাবু, ডাক একবার ও ম্যানেজার বাবু! বাবু ও ম্যানেজার বোধ হয় ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে বংশী দৌড়ে গেল পেছন পেছন বনমালী সরকার লেনে তখন বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে দু একটা দোকানে শুধু আলো জ্বালিয়েছে ওদিকে বড় বাড়িতে উঠোনটা কিন্তু সকলের চেয়ে বেশি নির্জন বিমুরের মতো এখানে দাঁড়িয়ে একটু একটু ভয় করে ভূতনাথের মেজবাবুর পায়রার ক্ষোভগুলো খালি পড়েছিল কয়েকটা তারই মধ্যে কয়েক জোড়া গোলা পায়রা এসে বাসা বেঁধেছে অন্ধকার রাতে এক এক সময় তারা বক বক বকম করে ওঠে আচমকা ঝটাপট শব্দ হয় হঠাৎ তারপর আবার চুপ হয়ে যায় সব ইব্রাহিমের ঘরে ছাদের সামনে বাক্সবাদীটা ঝুলে আছে তো ঝুলেই আছে অন্ধকারে মনে হয় বুঝি একটা বাঁদুর বাঁদড়ের মতোই নিঃশব্দে ঝোলে আর বাতাস পেলেই দোলে একটা ইঁদুর উঠোনের একোন থেকে ওকোনে দৌড়ে যাবার সময় পায়ে শুকনো পাতা লাগলে খরখর শব্দ ওঠে শুধু ভূতনাথ নয় যেন ইঁদুরটাও চমকে ওঠে নিজে রান্নাবাড়ির পেছনে যখন বংশী বসে বসে হাতুড়ি দিয়ে কয়লা ভাঙে সমস্ত বড় বাড়িতেই সেই শব্দের প্রতিধ্বনি শোনা যায় ফাঁকা ফাঁকা ঘরগুলো গুম করে ওঠে ঝনঝন করে লোহার শেকল আর কড়াগুলো বেজে ওঠে ভূতনাথের মনে হয় বদ্রিকা বাবু যেন বলে কেমন বলেছিলাম কি না হ্যাঁ কেমন দেউরিতে আর কেউ ঘন্টা বাজায় না আগেকার মতো ঘন্টাটা তো ঝুলছে কিন্তু বাজাবে কি ঘড়িগুলো তো সব বদ্রিকা বাবু আগুনে পড়িয়েছে কিন্তু সময় কি থেমেছে সেজন্যে সময় জানবার অবশ্য দরকার হয় না কারোর কেউ স্কুলেও যায় না কেউ আপিসেও যায় না সময় বেঁধে ঘুম থেকে উঠে রান্না চড়াবার দরকার নেই আর দারোয়ার নেই যে ডিউটি বদল হবে ঘড়ি দেখে ছুটুকবাবু নেই যে পরীক্ষার পড়া করবে ঘড়ি দেখে কিংবা ঘড়ি দেখে রাগ রাগিনী শুরু হবে আর গানের আসর জমবে ঘড়ি দেখে ঘোড়ার ডলাই মলাই আর দানা খাওয়ানোর দরকার নেই এখন সূর্য মাথার উপর উঠলে বুঝতে হয় বারোটা বেজেছে সূর্য ডুবে গেলে বুঝতে হয় সন্ধে হল ঘড়ি নেই কিন্তু তবু সময় কি থেমে থেকেছে বদ্রিকা বাবু বড় বাড়ির সব ঘড়ি না হয় পুড়িয়ে দিয়েছে কিন্তু সূর্য কি উঠছে না ভূতনাথ বেশ বুঝতে পারে বড় সূর্য যদিও বা ডুবেছে কিন্তু সূর্য উঠেছে আর এক জায়গায় উদয় হচ্ছে আর এক পাড়ায় সেখানে রূপচাঁদবাবুর বাড়ি উঠছে হাজারে হাজারে সেখানে আরেক মানুষের দল আর এক সভ্যতার পত্তন করছে সে মানুষেরা হয়তো এত বড় নয় এত অভিজাত নয় তাদের বাড়িতে ঘরে ঘরে হয়তো এত ঘোড়া পালকি মেয়ে মানুষ ব্রুহাম ল্যান্ডোলেট নেই তাদের বউরা হয়তো হীরের নাকছাবি পড়ে না পুতুলের বিয়েতে বারো হাজার টাকা ওড়ায় না একটা চিনি অর্কিড গাছের চারা তিনশো টাকার দরে নিলেমে কিনে বিলিয়ে দেয় না পুরুষরা রাজা বাহাদুর খেতাব পায় না তবু রাত্রে তারা বাড়িতে ঘুমোয় ভোরবেলা ঘুম থেকে ওঠে পরের পরিশ্রমের আয়ের উপর ভাগ বসায় না তারা হেঁটে আপিস যায় বৃষ্টি হলে মাথায় ছাতা দেয় তারা খেটে খায় সবাই তারা ননিলালের মতো বড়লোক হয়তো নয় কিন্তু কেউ স্বল্পবিত্ত মধ্যবিত্ত কেউ বা উকিল ব্যারিস্টার আপিস কেরানি মুহুরি ব্যাংকার ভাবতে ভাবতে ভাবনার তলায় তলিয়ে যায় ভূতনাথ সে কোন তেরোশো পঁয়তাল্লিশ সালের কথা কোন এক গির্জার ঘড়িতে প্রথম বুঝি বেজে উঠেছিল যন্ত্রযুগের আগমনী কিন্তু কে জানত একদিন সেই ঘড়ির মধ্যযুগের সেই মহাকালের কল্পনা সৌধ ধুলিস করে দেবে ঘন্টা মিনিট আর সেকেন্ডে মহাকালকে খণ্ড খণ্ড করে সময়ের ক্ষয়ের অক্ষয় ইতিহাস রচনা করবে মহাকালকে টুকরো টুকরো করে কেটে অভিজাতের আভিজাত্য হরণ করবে এই ঘড়ি বুঝি মহাকালের কল্পনা ধ্বংস করে প্রথম জানিয়ে দিলে গগনচুম্বী গির্জার গম্বুজ মসজিদের মিনার আর মন্দিরের চূড়ো শাশ্বতও নয় সনাতনও নয় সে বললে ধর্ম দেবতা আর বামুনদের প্রভাব প্রতিপত্তি উপদেশ সমস্ত কল্পনা সমস্ত ছলনা সত্যি শুধু পায়ের তলার মাটি আর এই ভালোই মন্দে মেশানো মানুষ সবার উপরে মানুষ সত্য কথা চণ্ডীদাসের বহু আগে বলে দিয়েছে ঘড়ি বলে গিয়েছে মানুষই কেবল সত্যি নয় তার চব্বিশটা ঘন্টা সত্যি চৌদ্দশো মিনিট সত্যি ছিয়াশি হাজার চারশো সেকেন্ডও সত্যি আরও বলেছে হিসেবের গণ্ডি দিয়ে সময়কে মেপে মেপে চলতে হবে আরও সব জিনিসের মতো সময়েরও মূল্য আছে বৈদুর্যমণি হিরণ্যমণি আর কৌস্তবমণি চৌধুরীদের মতো সময়ের অপব্যয় করলে সে তার প্রতিশোধ নেবেই বাবুর কাছে শোনা কথাগুলো এই বড় বাড়ির অন্ধকার আবহাওয়ায় যেন মুখর হয়ে ওঠে আজকাল বদ্রিকাবাবু বলতো টাইম ইজ মানি আর ননিলাল বলতো গড ইজ মানি সত্যিই তো সময় তো থেমে থাকেনি বদ্রিকা বাবু ঘড়ি পুড়িয়ে দিয়ে তার নিজের ওপর কি নিতে চেয়েছিল কিন্তু সময় তো তার নিজের পথে এগিয়ে গিয়েছে কারোর মুখের দিকে চায়নি সে যেমন চায়নি চৌধুরীদের মুখ তেমনই চায়নি লর্ড কারজানের আঠারোশো সালের ছয়ই জানুয়ারি লর্ড কার্জন এলো হয়ে যে কার্জনের পরিকল্পনায় বাংলাদেশ দুভাগে ভাগ হয়ে গেল সেই কার্জনকেই আবার শেষ পর্যন্ত সময়ের ফেরে চাকরিতে ইস্তফা দিয়ে চলে যেতে হলো নিজের দেশে সেই তারিখটাও মনে আছে ভূতনাথের বারোই অগস্ট উনিশশো সাল কিন্তু সময় তা বলে চুপ করে বসে থাকেনি গ্রামে গ্রামে অনুশীলন সমিতি গড়ে উঠেছে তখন নিবারণদের দল বিলিতি কাপড় পুড়িয়েছে বোমা ফেলেছে লাঠি খেলেছে ভাবতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে সে দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে রাজা সুবোধ মল্লিকের বাড়ি আধো অন্ধকার ঘরের ভেতর ভালো করে সব নজরে পড়ে না ঘরের মধ্যে এক সঙ্গে বসে আছে তিনজন অরবিন্দ ঘোষ সুবোধ মল্লিক আর পি মিত্তির আর ঘরের চারপাশে বসে আছে আরও কজন বারিন ঘোষ বসে আছে তাদের মধ্যে একপাশে হঠাৎ বারিন উঠে বললে কিংসফোর্ড সাহেবের অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে চলেছে আপনারা বিচার করুন এর এর বিহিত করুন পিমিত্যের নড়ে উঠলেন ইয়েস কিংসফোর্ড মাস্ট ডাই অরবিন্দ ঘোষ বললেন আই কঙ্কার রাজা সুবোধ মল্লিক বললেন আই কঙ্কার ঘরের অন্ধকার হঠাৎ আরও যেন ঘনিষ্ঠ হয়ে এলো এই ঘটনার অনেক বছর পরে নিবারণের মুখেই এইসব শোনা কিন্তু সেই বোধ হয় উনিশশো সালের পরের কথা সেই বছরই দরবার হলো দিল্লিতে বাংলাদেশ জোড়া লাগলো আবার আর কলকাতা থেকে রাজধানী উঠে গেল দিল্লিতে সেই বারোই ডিসেম্বরের রাত্রেই রাস্তায় হঠাৎ দেখা হয়ে গিয়েছিল নিবারণের সঙ্গে কিন্তু এখন সে কথা থাক আপনারা শুনছিলেন সাহেব বিবি গোলাম উপন্যাসের বিংশ পর্ব আজকের পর্ব এখানেই শেষ করলাম আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে যদি নতুন আসেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন